আসসালামু আলাইকুম। আমি আপনার আর একটা জিনিস দেখাইলাম আজকে। ও যে একটা ফুক দেখরা, এই ফুক কোনোদিন আপনারা গার্ডেনও দেখছেননি। দেখে দেখতে তাকাইন অবশ্য জানা তাকবিকটা কি তা করে। আমি আইসনে 10 বছর আগে আমি আরো একটা বাসাতে আসলাম, আরো একটা গরু আসলাম। তো আমার গার্ডেনও ও ফুকটা খুব বেশি আছে, কুন্তা খড়িয়া মারিয়াও মানে বড়ে ভাইছি না, একটা কন্ট্রোল করতাম। মেঘ দিলে একবারে আসতা দান জ্বালা মানছে, বিষ বাইন করে দানোর বিষ, ওলা গার্ডেনও বড়ি যেত একবারে আমার গাছে উসে লাগে এভরিথিং। তো যাক, এই গর্তনে ও গড়ে আইলাম, 10 বছর হয়েছে। তো 10 বছরের মাঝে এই ফুকটা আমি আর দেখছি না, ও আইস দেখলাম আজকে। আপনার দেখি আমার একটা কন্টেনারও মাটির মাঝে দেখি দেখা যায়, একটা মাটির লড়াচড়া করা মনে দেখি ও ফুক। একটা মনে হয়ে গেল 10 বছর আগর কথাতে ও ফুক না গিতা। তো প্রায় সেম ওগুর মাঝে আরো জাতর আছে, প্রায় সেম, আর এই গুড় চামড়া আর একটু শক্ত থাকে। বা দুইটা একই ফ্যামিলির গ্রুপ। এই যে ফুকটা দেখরা, এই গুহয় তো দেখতে লাগে একটা সাধারণ ফুক, কিন্তু এই ফুকে আমরা যে গাছ রই, গাছ চেনে রই, আপনারও দেখবেন এটা মুখ কিলাদের গাছ রোয়ার পরে গাছের জ্বর নষ্ট করি দেয়, জ্বর খাই দেয়, এমনকি ওখানে ছোটো ছোটো সিডলিং প্লান্টস আছে, যেমন গ্রিন চিলি, নাগামরিচ, ছোটো ছোটো যেনে আপনার খজুর গাছ, উড়ির গাছ ইত্যাদি কিছু থাকলে খ্রিসমাস এগুলা থাকে, গুণতরে সহজে নষ্ট করতে পারে, খাইতে পারে। আমি যে 10 বছর আগে যে গুলো আসলাম, আমি আপনার আজকে রইয়া তুইয়া গেছি গ্রিন চিলির গাছ, পাঁচর দিন আইয়া দেখি গ্রিন চিলি মানে ফুফরি থাকছে, মানে আর দুষ্টর দম বাড়ির না, এগু ফললো কিলা খাটলো কিলা, অন্ধে আদায় মাছখানো খাটিয়া মাটির তলে দি চন্যে দেখলানি কিতা করলা। মাছখানো খাচ্চা রাখি দে, গুড়িত খাচ্চা রাখি দে। তো এগুর এগু চিন্তা রাখুক, আপনারা এলা ফুক যদি আপনারা গার্ডেনও থাকে, তা আপনারা একটারে মারার চেষ্টা করবো। আরেকটা মাটির 2-3 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি মাটি কুদলে বা আতাইলে লড়াচড়া করলে আপনারা দেখতে পারবা। আপনারা কোনো গাছাইন্টর জড়ো যদি ইটা ফুক দেখেন, একটারে তুলবা, ডিস্ট্রয় করবা, মার মারিয়া ফেলাইবা। কারণ একটা ই ফুককে বা রক্তার লাগান আরকটা আছে, একটা গাছের জ্বর কাটিলায়, জ্বর নষ্ট করিলায়, এমনকি খেসমা গাছের গুড়িও খাইটা দিলায়, বুঝছেন? একটা দাঁত শক্ত আছে, এটা খুব ডেঞ্জারাস। আবার তো আপনারা গোটা জানা রাখবা, যারা জানা নাই, একটা হইল লেদার জ্যাকেট, কয় ইংলিশে কয় লেদার জ্যাকেট, লেদার জ্যাকেট পেস্ট একটা, এগুলো টাইপ 2-3 লাখান আছে। ই একটা আরকটা আরও কতলান আছে, একটাও সেম সিমিলারও, দুইটা একই জিনিস মানে নষ্ট করে গার্ডেনের সকলটা। এগুলো দেখতে লাগে জিরোর লাগান, কিন্তু এগুলো আইলো কিলা আমি তো কোনটা বুঝতাম পারলাম না। ওদের একটা একটার কিলা খামর মারি ধরছে লাগে, ওই যোগ্য গাছরেও খামর মারি ধরলে গাছ কাটি ফেলাই দেয়। কাঠুমও কয়, ও সরি, আরেকটার নাম হইল লেদার জ্যাকেটও কয়, কাঠুমও কয়, কাঠুমও একটা আছে, একটা গাছ কাটি দেয়, উগেও গাছ কাটি দেয়, জল নষ্ট করে দেয়। তা ওইটা ড্যামেজ করে দেয় রুট সিস্টেমরে। তো কোনো কোনো গাছ চেনে আমরা মাটির রই, রোয়ার ফলে অনেক দেখা যায় রইলাম ভালো একটা গাছ, সুন্দর গাছ, হেলথি গাছ, আখতা ধরি ডিফারেন্ট কিতার লগে হওয়ার, এমনকি ওটা ফুকে অনেক ফুক জুক আছে মাটির ভিতরে থাকে, তারাও গাছও গাছের জল নষ্ট করে দেয়, আর নষ্ট করিলে আপনার গাছের ক্ষতিগ্রস্ত হইতে পারে। এতে বোঝা যায় হয়তো আমরা সার কম দিছি না বেশি দিলাইছি, একটু কারণ ফুকর মাঝে থাকতে পারে। আপনারা যদি আপনারা একটু চেক করবা যে একটা রোগ কিতার লগে একটা ওয়ার একটু চেক করবা, চেক করিয়া পরে গিয়া ডিসিশন করবা, একটা সারের অভাব দেখা দিছে না, মাটির কোনো গণ্ডগোল আছে না, কোনো জাতের পেস্ট অ্যাটাক হয়েছে, বুঝছেন? আপনারা একটা দেখিয়া বুঝিয়া আপনারা গাছের যত্ন নিবা, পরিচর্যা করবা, যেটা করার সুন্দর করে আপনারা লুক আফটার করবা, কেয়ার করবা গাছটা।
দেখো গাইগু খুব মারাত্মক লালা ফেলা করলে শক্ত হয়ে যায় বুঝছেন না। তো আশা করি আপনারা ই ফুকর ফুক বুঝতে পারছেন পেস্ট। দিস ইজ কল লেদার জ্যাকেট, লেদার জ্যাকেট ওয়ার্ম ওয়ার্ম হয় নাকিতে আমি পুরা সঠিক জানলাম না, ওটা আমি কইরাম আর কি। তো আশা করা যায় ফুকর নামও লেদার জ্যাকেট মারছে লাগে এবং কাটওয়ার্মও হইতে পারে কাটওয়ার্ম। তো আপনারা ইচ্ছা সার্চ করলেও পাইবা, সার্চ করলেও পাইবা এই ফুকটা। এটা মাটির থাকে 2-1 ইঞ্চি 3 ইঞ্চি নিচে থাকে। এই তো রোদ দিয়ে রাইস গরম সহ্য করতে পারেন না, সেং সেঙ্গি লাগাইছে দেখাই রোদ দিয়ে আবার। তো আমার এক বইন সুমনা বেগম, তাই অবশ্য কইছ তাই গাছ পড়ন না বইন, আপনি উঠতেও দেখুন জানো আপনার জত আসেনি মাটিতে আসেনি, যদি থাকে আপনার গাছটা নষ্ট করবো এগু। তাহলে আর দি যোগিতা ও দেখি দেখি মাটি ওরে ওরে ইয়াদে এক বাজুরি থাকে গ্লাভ লাগে ইয়াই করে যে কোনো উপায় একটারে বা করতে হইব ডিস্ট্রয় করতে হইব বুঝছেন। এগু লবণ দিলেও মরত নাই লাগে ওনার অবস্থা, কম জেলিকা তো দেখছি লবণ ছিটা মারলেও এ পরি যায় মরি যায়। দোয়া করবা, আসসালামু আলাইকুম, আপনারা দোয়া করবো। আপনারা দেখাইলাম একটা ফুক, আপনারা গার্ডেনও গো আছে নি গার্ডেনও মাটিত বা পটো যে কোনটা দেখবা এগু তাহলে এগুতারে আপনারা বাঁচি বাঁচি ডিস্ট্রয় করবা। ইগে গাছের ক্ষতি করে, গাছের জোরের ক্ষতি করে, গাছ কাটিলাই গাছের গুড়ি কাটিলাই খেসমা গাছসকলের। তো আশা করি আপনারা রইদেও ডিস্টার্ব করে দোয়া করবা। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।